আপনারা যদি বাংলাদেশের একজন যোগ্য চাকরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য। তো দর্শক শ্রোতা, আজকে নতুন একটি এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ এনজিও থেকে বিপুল সংখ্যক পদে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ এনজিও থেকে কোন কোন পদের জন্য এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরির জন্য আবেদন করতে পারবেন, আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো আপনাদের কতটুকু থাকতে হবে, কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে বা এডুকেশন পারপাসে কোনো নিউজ নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা মূল সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, এখানে মোট ক্যাটাগরি দেওয়া আছে 60টি। এই 60টি ক্যাটাগরিতেই তারা কিন্তু জনবল নিয়োগ দেবে। তো আমরা প্রথম থেকে আলোচনা করি। তো বন্ধুরা, এখানে বলতেছে যে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। তো এখানে বলতেছে যে ফ্রেন্ড ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ, যার এমআরএ সনদ নাম্বার 423, সংস্থার সমন্বিত আর্থিক সেবা কর্মসূচি এর আওতায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে শ্রমজীবী পুরুষ মহিলা দল গঠন, সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদসমূহে কিছু সংখ্যক পরিশ্রমী, সৎ ও উদ্যমী কর্মী নিয়োগ করা হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের সুযোগ সুবিধা, মাসিক বেতন কত হবে, এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে এক নম্বর যে পদের কথা তারা উল্লেখ করেছে সেটা হলো প্রোগ্রাম অডিটর। প্রোগ্রাম অডিটর হিসেবে নিয়োগ দেবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তারা নির্দিষ্ট করে পদের সংখ্যা কোনো উল্লেখ করেনি। তো তাদের প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু এই পদের জন্য জনবল নিয়োগ দেবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সের কথা বলা আছে, যে এখানে বলতেছে হিসাব রক্ষণে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে, ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটারের ওয়ার্ড ও এক্সেল পারদর্শী হতে হবে, বয়স সর্বোচ্চ এই পদের জন্য 40 বছর। তো এখানে মাসিক বেতনের কথা বলা আছে যে প্রারম্ভিক সর্বসাকুল্যে বেতন হবে, মানে শুরুতেই বেতন হবে 46,620 টাকা এবং নিয়মিতকরণের পর 6 মাস পর বেতন হবে 50,688 টাকা পর্যন্ত। দুই নম্বর পদটা দেখুন, দুই নম্বর পদের নাম হলো অডিট অ্যাসোসিয়েট। তো এখানে নির্দিষ্ট করে পদের সংখ্যা তারা উল্লেখ করেনি, তাদের প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু জনবল নিয়োগ দেবে। এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে, স্নাতক অথবা স্নাতকোত্তর পাস থাকতে হবে এবং হিসাব রক্ষণে কাজের কমপক্ষে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া কম্পিউটার সম্পর্কে আপনাদের যে কাজগুলো জানা প্রয়োজন সে কাজগুলো জানতে হবে, যেমন ওয়ার্ড ও এক্সেল পারদর্শী হতে হবে, বয়স 40 বছর। তো শুরুতেই আপনাদের বেতন হবে সর্বসাকুল্যে 32,580 টাকা এবং নিয়মিতকরণের পর বা 6 মাস পর আপনাদের বেতন হবে 35,220 টাকা পর্যন্ত। তো তিন নম্বর পদটা দেখুন, তিন নম্বর পদের নাম হলো শাখা ব্যবস্থাপক, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে পারদর্শী হতে হবে, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এই পদের জন্য সর্বসাকুল্যে বেতন হবে প্রারম্ভিককালে আপনাদের 27,780 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 30,000, এই যে দেখুন 30,130 টাকা পর্যন্ত। চার নম্বর পদটা দেখুন, চার নম্বর পদের নাম হলো অ্যাকাউন্টস অ্যাসোসিয়েট। তো এখানে স্নাতকোত্তর পাস থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাছাড়া কম্পিউটার সম্পর্কে আপনাদের জ্ঞান থাকতে হবে। এই পদের জন্য আপনাদের বয়স চাচ্ছে সর্বোচ্চ 35 বছর। তো এখানে শুরুতেই আপনাদের বেতন হবে 32,580 টাকা এবং নিয়মিতকরণের পর বা 6 মাস পর আপনাদের বেতন হবে 35,220 টাকা পর্যন্ত। পাঁচ নম্বর পদটা দেখুন, পাঁচ নম্বর পদের নাম হলো হিসাব রক্ষক কাম এমআইএস।
অফিসার। তো এখানে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে, কম্পিউটার সম্পর্কে পারদর্শী হইতে হবে এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর। তো প্রারম্ভিক কালে আপনাদের প্রাথমিক পর্যায়ে বেতন হবে 20,000 টাকা এবং নিয়মিতকরণের পর বা 6 মাস পর বেতন হবে 21,360 টাকা পর্যন্ত। তো এখানে 6 নম্বর পদটা দেখুন, 6 নম্বর পদের নাম হলো কর্মসূচি সহকারী এক। কর্মসূচি সহকারী এক পদের নাম, তো এখানে নির্দিষ্ট করে পদের সংখ্যা তারা উল্লেখ করেনি। তো এখানে কিন্তু এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন অথবা স্নাতক ডিগ্রি পাস থাকলেও আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য আপনাদের বেতন হবে প্রাথমিককালে 19,700 টাকা এবং নিয়মিতকরণের পর বা 6 মাস পর বেতন হবে 21,770 টাকা পর্যন্ত। 7 নম্বর পদটা দেখুন, 7 নম্বর পদের নাম হলো কর্মসূচি সহকারী 2 ক্ষুদ্র ঋণ। এখানে শিক্ষাগত যোগ্যতা বলতেছে যে এইচএসসি বা স্নাতক ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন, বয়স সর্বোচ্চ 30 বছর থাকতে হবে এই পদের জন্য। তো এখানে প্রাথমিক পর্যায়ে আপনাদের বেতন হবে যাতায়াত এবং মোবাইল বিল সহ সর্বসাকুল্যে 15,000 টাকা এবং 6 মাস পর চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে 16,790 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এখানে আরও অন্য অন্য সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকতেছে। তো এখানে বলতেছে যে অন্য অন্য সুযোগ সুবিধা ও শর্তাবলী, তো উপরোক্ত সকল পদে গ্রাজুইটি সর্বোচ্চ বেসিকের 2 গুণ হবে। তো এখানে প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা 2টি, এখানে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনগুলো আপনারা একটু পড়বেন কারণ এগুলো আপনাদের সুযোগ সুবিধা। ইয়াছাড়া সকল পদে অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে যদি আপনারা অধিকতর অভিজ্ঞ প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করে তারা কিন্তু আপনাদের বেতনটা নির্ধারণ করবে। তো এখানে বলা আছে যে 1 থেকে 3 নম্বর পদে শুধুমাত্র বর্তমানে কর্মরত আছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যারা বর্তমানে কর্মরত আছেন 1 থেকে 3 নম্বর পদের জন্য তারাই আবেদন করতে পারবেন। আবেদনপত্রে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। তো এখানে 3 নম্বর বলতে সকল পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে 300 টাকা স্ট্যাম্পে স্বাক্ষর করে জামিনদার হতে হবে। তো এই বিষয়গুলো আপনারা একটু পড়বেন আর কি। তো আগ্রহী প্রার্থীরা খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক A4 সাইজে সাদা কাগজে আবেদনপত্র এবং সাথে সম্প্রীতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা যদি থাকে অভিজ্ঞতা সনদপত্র, সংশ্লিষ্ট পরীক্ষা পাশের সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, যোগাযোগের জন্য সেলফোন নম্বর উল্লেখপূর্বক 21 নভেম্বর 2021 তারিখ মধ্যে নির্বাহী পরিচালক FIVDB খাদিমনগর সিলেট বরাবরে পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে? এই যে দেখুন, আবার বলতেছি, নির্বাহী পরিচালক FIVDB খাদিমনগর সিলেট বরাবরে পাঠাতে হবে 21 নভেম্বর 2021 মধ্যে। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন? তো বন্ধুরা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নামে একটি অপশন দেওয়া আছে, সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজে এই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকে জানার মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।